আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমরা গত ভিডিওতে কথা বলেছিলাম যে খরগোশের বাচ্চা কত মাস বয়সে কিনবেন, এবং আজকে আমরা আলোচনা করব যে খরগোশের বাচ্চা কিনবেন তো কিনবেন, তো কি কি দেখে কিনবেন, তো সেসব বিষয়ে অনেক আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনারা পুরো ভিডিওটি বুঝতে পারবেন এবং পুরোপুরি ধারণা পেয়ে যাবেন খরগোশের বাচ্চা কেনার আগে আপনাদের এই ভিডিওটি দেখা অনেকটাই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিউট কিউট খরগোশের বাচ্চাগুলো কিন্তু কী খাচ্ছে, আপনারা একটু কমেন্ট করতে পারেন। তোরা কী খাচ্ছে, এমন কি এমন খাবার দিয়েছি যে আমি ওরা খুব মজা করে খাচ্ছে? আসলে এগুলোর বয়স 28 থেকে 30 দিন এরকম হবে। তো আমি আমার খরগোশের বাচ্চাগুলো কিন্তু গমের ভুষি খাওয়াই, এবং ওরা কিন্তু খুব মজা করে গমের ভুষিটা খেয়ে থাকে। তো আপনারা চাইলে আপনাদের খরগোশে গমের ভুষিটা ভাত দিয়ে মাখিয়ে খাওয়াতে পারেন। তো এখানে আমরা খরগোশের বাচ্চাগুলোকে গমের ভুষি খেতে দিয়েছি, জাস্ট ওরা এমনভাবে খাচ্ছে যেন একজন খেলে আরেকজন পাবে না। আসলে এমনটা না, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পারবেন বাটি কিন্তু ভরাই আছে, ওরা কিন্তু সবার কেউই খাচ্ছে না। আসলে ওরা প্রথম প্রথম খুবই মজা করে খাওয়া শুরু করে, এই জন্য ওরা আসলে ওই দেখুন দেখুন আপনাদেরকে আমি যা বলেছিলাম, বাটিকে কিন্তু খাবার ভরাই আছে, কিন্তু ওরা কিন্তু সবাই খাবার বাটির থেকে সরে গেছে। কারণটা ওরা কিন্তু আর খাবে না, ওদের পেটটা ভরে গেছে। আসলে ওরা ছোট, ওদের অল্প একটু খাবার খেলে পেটটা ভরে যায়। তো বন্ধুরা, আপনি আজকে আমরা কথা বলবো যে বিষয়ে, সে বিষয়ে নিয়ে চলে আসি সে বিষয়ে। তো আমরা আজকে কথা বলবো যে খরগোশের বাচ্চা আসলে কী কী দেখে কিনবেন। সর্বপ্রথম আমি যে টপিকটা বলবো, আপনাদের সবাই এই বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করবেন, খরগোশের বাচ্চাকে কী দেখে কিনবেন আপনারা। তো আসলে খরগোশের বাচ্চা কেনার আগে অবশ্যই কিন্তু খরগোশের বাচ্চাদের যে দুটি কান থাকে, সে দুটি কানটাকে দেখে কিনবেন। কানগুলো কি শুয়ে আছে নাকি, কানগুলো কি খাড়া খাড়া নাকি, আপনারা এখানে বাচ্চাগুলো দেখতে পারছেন, একটা সুস্থ বাচ্চার কান কিন্তু এইভাবে খাড়া খাড়া থাকে। তো এখানে আমি বড় খরগোশদেরকেও নিপের ঘাস খেতে দিয়েছি, ছোট খরগোশদেরকেও দিয়েছি, কিন্তু আসলে ওরা ওরা বাপ মার খাবার দেখে কিন্তু ওরা খাওয়া শিখে। তো আসলে সব রকমের খাবারই দিয়ে থাকি আমি আমার বাচ্চা খরগোশগুলোকে। তো আমি সর্বপ্রথম যে কথাটা বললাম, খরগোশের কান দেখে খরগোশের বাচ্চা খরগোশকে কিনবেন, বাচ্চা হোক বড় হোক ওই কান দেখে কিন্তু খরগোশগুলোকে কিনতে পারবেন। কানগুলা কিন্তু খাড়া থাকতে হবে, এবং কানগুলা কিন্তু শুয়ে বেঁকা তেরা হয়ে থাকতে পারবেন, এবং কানগুলাকে আপনি হাত বুলিয়ে দেখতে পারবেন কানের ভিতরে কোনো রকমের স্পট আছে কিনা, কোনো ধরনের কানের ভিতরে ঘা আছে নাকি। আসলে খরগোশের কানের, অসুস্থ খরগোশের কানের ভিতরে কিন্তু ঘা হয়ে থাকে, যে ঘাটা আপনি দেখলে বুঝতে পারবেন। তো এখানে আমি খরগোশের কাঁঠাল পাতাও খেতে দিই, আপনারা অনেকেই জানেন, এবং আমার খরগোশগুলো কিন্তু কাঁঠাল পাতাও খুব মজা করে খেয়ে থাকে। তো বন্ধুরা, আমি দুই নম্বরে আসি। দুই নম্বরে আমি যে বিষয়টা রেখেছি সেটা হলো খরগোশের চোখ। খরগোশের চোখের দুই সাইডে দেখবেন ময়লা আছে কি না। আসলে খরগোশ যখন অসুস্থ থাকে তখন কিন্তু খরগোশের চোখে কোনো রকমের এক ধরনের ময়লা থেকে যায়, এবং তারা কিন্তু তাদের চোখটাকে পরিষ্কার করে না যখন অসুস্থ থাকে। তো সুস্থ খরগোশের চিনতে হলে সর্বপ্রথম খরগোশের কান এবং চোখের দিকে লক্ষ্য রাখতে হবে, চোখগুলো ফ্যাকাশে আছে কি না, এবং চোখগুলোকে ঠিকঠাকভাবে চোখগুলো একটু দেখে নেবেন, চোখের চার সাইডে কাটা ছেঁড়া অথবা ময়লা আছে নাকি এগুলো দেখে নেবেন, এবং চোখগুলো দেখবেন লাইট মেরে জল জল করতেছে কি না। তো তিন নম্বর আমরা যেটা রেখেছি খরগোশের হলো লোম। তো আপনারা খরগোশের শরীরে হাত দেবেন এবং লোমগুলো উঠতেছে কি না সেগুলো খেয়াল করবেন। তো আসলে হালকা হালকা যদি লোম উঠে থাকে সেটা কিন্তু ব্যাপার না, কিন্তু অতিরিক্ত পরিমাণে যদি লোম উঠে যায় তাহলে কিন্তু এতে খরগোশের ক্ষতির কারণ হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ওই খরগোশটি বুঝবেন, ওই খরগোশটি অসুস্থ, ওই খরগোশটি নেওয়া যাবে না। তো আপনারা তারপরে যে জিনিসটা দেখবেন অবশ্যই কিন্তু খরগোশের পুরো শরীর হাতিয়ে দেখবেন কোনো জায়গায় কোনো ধরনের ঘা আছে কি নাকি। আসলে খরগোশের এক ধরনের রোগ আছে যেটা হলে খরগোশের শরীরে স্পট হয়, এবং খরগোশের ওই ঘায়ের কারণে কিন্তু ধুকে ধুকে খরগোশটি মারা যায়। তো তারপরে আপনারা যেই কাজটি করবেন, খরগোশকে কিন্তু একটু ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে বাচ্চা খরগোশ একটু ধাবা করবেন, জাস্ট একটু আওয়াজ করবেন সাইড দিয়ে, দেখবেন সাথে সাথে ওরা কিন্তু কানটা খাড়া করে ফেলবে এবং ওরা দৌড় দেওয়ার জন্য প্রস্তুতি নেবে। তো এইটা একটা ভালো রিজন যে একটা সুস্থ খরগোশ কিন্তু ওইভাবে পালানোর চেষ্টা করবে। তো তারপরে আপনারা যে বিষয়টি লক্ষ্য করবেন, এটা লাস্ট এবং ফাইনাল বিষয়,
তো যে বিষয়টা কর্মের খরগোশের পায়ের নখ, পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে দেখবেন, খরগোশের পায়ের আঙুলের ফাঁকে ফাঁকে সব কোনো ধরনের স্পট, কোনো ধরনের ঘা আছে নাকি। আসলে খরগোশের অসুস্থ, খরগোশের পায়ের ফাঁকে ফাঁকে স্পট থাকে। এবং আসলে খরগোশের পায়ের ফাঁকে ফাঁকে যে স্পটগুলো থাকে, ওগুলো কিন্তু খরগোশকে আস্তে আস্তে ধুঁকে ধুঁকে মৃত্যুর মুখে নিয়ে যায়। আসলে সে সময় সঠিক চিকিৎসা না করতে পারলে খরগোশ কিন্তু বাঁচানো যায় না। তো আপনারা সব সময় এই জিনিস বিষয়গুলো দেখে খরগোশের বাচ্চা ক্রয় করবেন। তো বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম। সবাই ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং এই বিষয়টি কোনো জায়গায় না বুঝতে পারলে এটি কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি আবার আপনাদের সাথে শেয়ার করব। এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, তার নেক্সট ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। এই চ্যানেলে প্রতিদিন বেস্ট ভিডিও আপলোড করা হয়।